হ্যালো স্টুডেন্টস আজকে আমরা ক্লাস সিক্সের ম্যাথ বই থেকে এক্সারসাইজ দু টু পয়েন্ট টু এ থেকে নাম্বার থ্রি এবং নাম্বার ফোর এর যে সমস্যাগুলো দেওয়া আছে এগুলো কিছু সমাধান করার চেষ্টা করছি তাহলে চলো শুরু করা যাক তিন নাম্বার কী দেওয়া আছে দেখো মান নির্ণয় করো এ টু নাইন সেভেন ইন্টু সেভেন্টিন দুশো সাতানব্বই গুণ সতেরো যোগ দুশো সাতানব্বই গুণ তিন ঠিক আছে একটা জিনিস লক্ষ্য করো দুশো সাতানব্বই এখানে দেওয়া আছে এখানে দেওয়া আছে ঠিক ঠিক আছে না তো এখানে আমাদের কি করতে হবে এই দুশো সাতানব্বইটাকে বাইরে নিয়ে আমরা ব্র্যাকেট দেবো দিয়ে তারপর সতেরো আর তিন যোগ করব যোগ করে যে যোগফলটা ফলটা আসবে সেটা দিয়ে দুশো সাতানব্বইকে গুণ করবো তাহলে আমাদের কাজটা সহজ হয়ে যাবে আমি করে দেখাচ্ছি এক্সারসাইজ টু পয়েন্ট তিন নম্বর এ টু নাইন সেভেন 297 সেভেন্টিন টু নাইন সেভেন গুন থ্রি এই হচ্ছে সমস্যাটা ঠিক আছে তো যেটা বলছিলাম যে এখানে দেখো এখানে টু আছে এখানে টু নাইন আছে তো আমরা টু নাইন প্রথমতে লিখবো লিখে একটা ফার্স্ট প্যাকেট দিয়ে দেব দিয়ে এই যে সতেরো আছে এর সাথে যেটা গুণ অবস্থায় আছে এই সতেরোটাকে লিখবো লিখে যুগ চিহ্ন দেবো কারণ এখানে যুগ আছে টু নাইন সেভেন তো আমরা বাইরে লিখে দিয়েছি তো আমরা এখানে লিখবো না এখানে আমরা কী লিখবো তিনটাকে লিখব তাহলে টু নাইন সেভেন এবার সতেরো আর তিন যুগ করলে কত হবে বিষ হবে এবার বিশ দিয়ে কি করবো টু নাইন সেভেনটাকে এবার আমরা গুণ করে দেবো কত হয় গুণ করলে টু নাইন সেভেনকে আমরা যদি বিশ দিয়ে গুণ করি তো শূন্য 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 চলে আসবে সাত দুগুণে চোদ্দো চার হাতের থাকবে এক যেটা ক্যারি ফরওয়ার্ড হবে আঠারো নয় দুগুণে আঠারো আর একে উনিশের নয় হাতের এক থাকবে এবার দুই দুগুণে চার আর ওই যেটা ছিল এক ক্যারি ফরওয়ার্ড যেটা হবে এটা যোগ করলে হবে কত পাঁচ তো কি পেলাম আমরা জিরো ফোর নাইন ফাইভ তাহলে ফাইভ নাইন ফোর জিরো এটি আমাদের উত্তর তাহলে আমরা এখানে কী করেছি আমরা একবার বুঝিনি আমরা প্রথমত যখন সমস্যাটা দেওয়া হবে আমরা দেখব যে কোন দুটো জিনিস কমন আছে মানে এখানেও থাকবে ওখানেও থাকবে এবার যেটা কমন আছে সেটাকে আমরা প্রথমে লিখে তারপর একটা ফার্স্ট প্যাকেট দেব দিয়ে কমন ছাড়া যেগুলো আছে যেমন সতেরো আছে এখানে এখানে আছে তিন এবার সতেরোকে লিখবো যেহেতু চিহ্ন প্লাস আছে প্লাস থাকলে প্লাস লিখবো মাইনাস থাকলে আমরা মাইনাস লিখবো এখানে মানে যোগ থাকলে যোগ লিখবো বিয়োগ থাকলে বিয়োগ লিখবো তারপর টু নাইন সেভেন তো আমরা বাইরে লিখে নিয়েছি তো এটা লিখবো না আর কী রয়েছে এখানে অবশিষ্ট থ্রি তো থ্রিটাকে লিখবো এবার কি করবো সতেরো আর তিন যোগ করে দেব বিষ হয়ে গেলো এবার বিষ দিয়ে যখন আমরা বন্ধন তুলে দেব সেটা কিন্তু গুণ হবে বন্ধনের সামনে যে আছে বন্ধনের সামনে কী ছিল টু নাইন সেভেন দুশো সাতানব্বই ছিল তো দুশো সাতানব্বই সাথে বিষ গুণ হবে তো গুণ করে কি পেলাম আমরা ফাইভ নাইন ফোর জিরো এটাই উত্তর আশা করি বুঝতে পেরেছ চলো আমরা আরেকটা অঙ্ক এইভাবে করার চেষ্টা করি নাম্বারটা কি দেওয়া আছে দেখো ফাইভ ফোর টু সেভেন নাইন নাইনটি টু যোগচিহ্ন দেওয়া আছে এইট ইন্টু ফাইভ ফোর টু সেভেন নাইন বেশ আচ্ছা এবার আমাদের কি করার পালা প্রথম আমরা দেখব কোন সংখ্যাটি দুইখানে আছে এখানে দেখো ফাইভ ফোর টু সেভেন নাইন এখানেও আছে ফাইভ ফোর টু সেভেন নাইন এখানেও আছে আমরা বুঝতে পেরেছি এটাই কমন তো যেটা দুখানে আছে এটাকে আমরা প্রথম লিখবো টু সেভেন নাইন লিখলাম লিখে আমরা এখানে কি করেছিলাম ফার্স্ট উইকেট দিয়েছিলাম আমরা এখানে একটা ফার্স্ট উইকেট দেবো দিয়ে যেহেতু এটা লিখে নিয়েছি বন্ধনের বাইরে তো আমরা এটা লিখবো না এখন আমরা লিখবো কি আর কী লেখার বাকি আছে নাইনটি টু বিরানব্বই লিখব চিহ্ন কী আছে প্লাস যদি মাইনাস থাকতো তাহলে মাইনাস লিখতাম যেহেতু প্লাস আছে তাই আমরা প্লাস লিখছি এখান থেকে ফাইভ ফোর টু সেভেন নাইন এটা কিন্তু আমরা দেখো বাইরে লিখে নিয়েছি ঠিক আছে না বন্ধনের বাইরে আছে তাই আর কী রইল বাকি এখানে এইট আট রইল বাকি আমরা আট লিখবো বন্ধনে শেষ হলো এবার ফাইভ ফোর টু সেভেন নাইন লিখলাম বিরানব্বই আর আট যোগ করলে কত হবে একশো এবার আমরা বন্ধনী তুলে দেবো আমরা এখানেও কিন্তু বন্ধনী তুলে দিয়েছিলাম তুলে দিয়ে গুণ করেছি আমরা এখানেও বন্ধনী তুলে দেব তুলে দিয়ে আমরা কি করব গুণ করব একশো গুণ হবে ফাইভ ফোর টু সেভেন নাইনের সাথে তো একশো গুণ হলে কত হবে ফাইভ ফোর টু সেভেন নাইন দুটো শূন্য শুধু আমরা এখানে বসিয়ে দেবো ঠিক আছে হয়ে গেলো না খুব সহজ হয়েছে আশা করি আশা করি তোমরা বুঝতে পেরেছ এটি আমাদের উত্তর তো তোমরা যেটা করবে একই পদ্ধতি ব্যবহার করে তোমরা সি করবে এবং ডি নিজেরা করার চেষ্টা করো দেখবে তোমরা সিতে সিতে দেখো মাইনাস দেওয়া আছে তার মানে বন্ধনের ভিতরে আমরা কি মাইনাস লিখবো আর এখানে কমন আছে কোনটা এইট ওয়ান টু সিক্স ফাইভ এখানেও আছে এইট ওয়ান টু সিক্স ফাইভ তার মানে এইট ওয়ান টু সিক্স ফাইভ বন্ধনের বাইরে লিখব আর বন্ধনের ভিতরে লিখব কি ওয়ান সিক্স নাইন মাইনাস চিহ্ন ছিল মাইনাস লিখব আবার এখানে লিখব সিক্স নাইন বুঝতে পেরেছ অনুরূপভাবে ডিটাও করবে তাহলে চলো এবার আমরা তার পরের অঙ্কতে যাই চার নম্বর সঠিক ধর্মকে ব্যবহার করে গুণ করো আমরা লিখে আগে তারপরে বুঝাচ্ছি চার নম্বর এ সেভেন থ্রি এইট গুণ ওয়ান জিরো থ্রি এ আছে অঙ্কাটা এখন আমরা এটাকে কি করবো আমার গুণটা করতে হবে তো কিভাবে করবো সেভেন থ্রি এইট আগে লিখে নিলাম আমরা এইভাবে লিখতে পারি কিনা না একশো তিনকে আমরা ভেঙে একশো যুগ তিন লিখতে পারি পারি তো কারণ একশোর সাথে তিন যুগ করলে তো একশো তিনই হবে না এখন কি করব এই যে বাইরে বন্ধুদের বাইরে যে সংখ্যাটা আছে এটা দিয়ে প্রথমত একশোকে গুণ করবো আবার এই সংখ্যাটা দিয়ে আবার তিনকেও গুণ করবো তো সেভেন থ্রি এইট গুণ একশো ঠিক আছে আমরা একশো একশোকে গুণ করলাম আবার এই সংখ্যাটা দিয়ে আবার তিনকেও গুণ করতে হবে কিন্তু চিহ্ন কি হবে তিনের সামনে কী চিহ্ন আছে প্লাস যুগ চিহ্ন আছে আমরা যুগ লিখলাম একদম বড় করে দিয়েছি বোঝানোর জন্য এবার সেভেন থ্রি এইট দিয়ে আমরা তিনকে গুণ করবো সেভেন থ্রি এইট গুণ করছি কতকে তিনকে হলো কি না একশো তিন ছিল আমরা এটা ভেঙে লিখেছি একশো যোগ তিন ঠিক আছে এইবার ব্র্যাকেটের মধ্যে রাখলাম এটা এইবার ব্র্যাকেটের বাইরে যেটা আছে সেভেন থ্রি এইট এটা দিয়ে প্রথমত একশোকে গুণ করবো করছি তারপর চিহ্ন প্লাস থাকায় প্লাস লিখলাম যদি মাইনাস থাকতাম আমরা মাইনাস লিখতাম আবার সেভেন থ্রি এইট দিয়ে আবার এবার তিনকে গুণ করবো তো সেভেন থ্রি এইট গুণ করছি তিনকে তো সেভেন থ্রি এইট দিয়ে যদি আমরা একশোকে গুণ করি আমরা শুধু দুটো জিরো এখানে বসিয়ে দেব হয়ে গেল এবার সেভেন থ্রি এইট দিয়ে তিনকে গুণ করব আমরা তো দেখা যাক কি হয় এখানে গুণ করে নিয়ে আসি আমরা সেভেন থ্রি এইট তিনকে গুণ করছি তিন ওটা চব্বিশে চার হাতে রইল দুই তিন ইন্টু তিন কত হবে নয় নয় দুই এগারো এক হাতের এক থাকবে যেটা ক্যারি ফরওয়ার্ড হবে তিন সাথে একুশ আর এক যোগ করলে কত হবে বাইশ হবে ঠিক আছে তাহলে এখানে কী লিখবো আমরা টু টু ওয়ান ফোর এবার আমাদের এই দুটুকে যোগ করার পালা আমরা অন্যত্র যোগ করে নিয়ে আসি সেভেন থ্রি এইট জিরো জিরো আর টু টু ওয়ান ফোর ফোর চলে আসবে এক আট আর দুই যোগ করলে দশ হবে শূন্য থাকবে শূন্য আসবে এখানে হাতে এক থাকবে এক দুইয়ার সাথে যোগ হলে তিন হবে তিন আর তিন যোগ করলে কত হবে ছয় আর এখানে রয়েছে সাত তো সেভেন সিক্স জিরো ওয়ান ফোর এই হচ্ছে তার উত্তরটা আশা করি বুঝতে পেরেছ আমরা আরেকটা অঙ্ক করার চেষ্টা করি বি নাম্বারটা যেটা দেওয়া আছে এইট ফাইভ ফোর ওয়ান জিরো টু একই নিয়মে গুণটা করব আমরা এইট আমরা লিখলাম প্রথম বন্ধনী দেব এবার একশো দুইকে আমরা ভেঙে লিখব একশো যোগ দুই হলো কি না ওখানে ছিল একশো তিন ভেঙে লিখেছি এক একশো যোগ তিন আমরা এখানে ছিল একশো দুই আমরা ভেঙে কীভাবে একশো যোগ দুই একশো তো হয়েছে না তারপরের কাজটা আমাদের কী করতে হবে আমরা এখানে কী করেছিলাম আমরা এখানে বাইরে যেটা ছিল সেটাতে বন্ধনের ভিতরে সংখ্যাগুলোকে আমরা গুণ করেছি তো এখানে তাই করব বাইরে আছে এইট ফাইভ ফোর এটা দিয়ে বন্ধনের ভিতরে কে আছে একশো আমরা প্রথম একশোকে গুণ করব। চিহ্ন আছে কি যোগ আমরা যোগ লিখলাম আবার বন্ধনের বাইরেরটা দিয়ে এবার ভিতরে যে আরেকটা রয়েছে সংখ্যা দুই এটাকে গুণ করব এইট ফাইভ ফোর এটাকে গুণ করছি দুই দিয়ে ঠিক আছে এবার দেখা যাচ্ছে কী হয় এইট ফাইভ ফোর একশো দিয়ে যদি গুণ করি তাহলে দুটো শূন্য বসিয়ে দেবো এখানে এবার এইট ফাইভ ফোরকে আমরা দুই দিয়ে গুণ করবো অন্যত্র করে নিয়ে আসি এইট ফাইভ ফোর দুই দিয়ে গুণ করবো চার দুকোন আট পাঁচ 10 দশের শূন্য হাতের এক ঠিক আছে আর দুকানের ষোলো আর একে কত হবে সতেরো তাহলে ওয়ান সেভেন জিরো এইট পেলাম এবার এই দুটো সংখ্যা আমরা যোগ করবো তাহলে আমরা যদি এখানেই যুগটা করি করিনি জিরো জিরো ফোর ফাইভ এইট করে নিই যুগ এইট জিরো সাত চার এগারো যুগ করলে হাতে এক থাকবে পাঁচ আর আরেক ছয় আরেক সাত আট দেখো মিলিয়ে নাও আট শূন্য সাত চার এগারো এক হাতের এক আছে এই এক পাঁচের সাথে যুগ হলে হবে ছয় ছয় আর একে সাত আট তো কত পেলাম এইট সেভেন ওয়ান জিরো এইট পেলাম এটাই উত্তর ঠিক আছে আশা করি বোঝা গেল তো আমার সাজেশান থাকবে তোমাদের প্রতি তোমরা সি নাম্বারটা এবং ডি নাম্বারটা নিজেরা করার চেষ্টা করো যদি সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে আমি সেগুলো আবার করিয়ে দেব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ